একটুও ভালো নাই জানেন, একটু ভালো নাই। ওই পিসিসিটা দেখতেছেন, এর জন্য অনেক কষ্ট করে কাশফুল বাগানে গেছিলাম, অনেক ছবি টবি উঠছি, অনেক ভিডিও টিডিও করছি, এডিট করছি যে আপলোড দিব। রাতের বেলায় তো সাধারণত সবাই অ্যাক্টিভ থাকে, আপলোড দিব। ও মা, রাতের মধ্যে যখন ফেসবুকে আমি দেখতেছি যে কতজন অ্যাক্টিভ আছে, লাইক কমেন্টও তো ব্যাপার স্যাপার আছে, খালি ছবি আপলোড দিলেই তো হবে না, বেশি মেম্বার থাকলে ছবি আপলোড দিব, লাইক কমেন্ট একটু বেশি পড়বে। ওর ফেসবুকে ঢুকে দেখি কাশফুলের ছবি আর ছবি, এক একজন 15-20টা করে ছবি আপলোড দিছে, কাজও হয়ে গেলাম। আমার ছবি এডিটিং টেডিটিং ঘোরাফেরা সব ব্যর্থ হয়ে গেল। কিরে ভাই, যদি তোরা কাশফুল বাগানে যাইতি, তা আমার 2 দিন আগে যাইতি, তাই তোমার কাশফুল বাগানে যাইতে যাওয়া লাগতো না, তো ওদেরটা দেখতাম, মনে সান্ত্বনা দিতাম, ওই ফেসবুকে দেখতাম কাশফুল, তো আমি ফেসবুকে দেখতেছি। কিন্তু ভাই রে ভাই, এটা কোনো কাজ হইলো? তো কাশফুল বাগানে ভাই গেছেন গেছেন, ভালো কথা, কাশফুল ছিঁড়া কি, গার্লফ্রেন্ডের প্রপোজ করা লাগে? শুনো, আই লাভ ইউ জানো, আই লাভ ইউ কেন ভাই, কাশফুল ছিঁড়া যদি প্রপোজ না করা হয় তাহলে কি জাতি ভালোবাসা মেনে নিবে না ভাই? তার চোপ লেগে গেলাম ভাই, পারেন আপনারা ভাই, খুব ভালোই পারেন দেখলাম ফেসবুকে এতদিন। এই জাপুরা আপনাদের বলতেছি, আপনারা একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ফেসবুকে, দেখতেছি আমরা ফেসবুকে, ফেসবুকে ঢুকলেই দেখি এগুলা কেমন। আমি একমাত্র ব্যক্তি এখনো কাশফুল বাগানে যাইতে পারলাম না, আমাকে কেউ নিয়েও যাবে কেন, আপনার হাত পাও কেউ বেঁধে রাখছে নাকি, কেউ আপনার একা একা যাইতে পারেন না, একা একা ঘুরতে পারেন না? তাজ্জব লেগে গেলাম। এরকম স্ট্যাটাস দেওয়ার পর পর যখন তার সোনা ময়না জানুরা দেখেছে, তাকে এসে নিয়ে গেছে ঘুরতে, সে ঘুরে ফিরে নিয়ে এসে রাতের বেলায় আসছে, খাওয়া দাওয়া করছে, তাই সে রাতের মধ্যে ছবিগুলো এডিট করে ছবি এডিট আপলোড দেওয়া শুরু করে দিচ্ছে এক মোড়ের থেকে। এই যে আপলোড দিতেছে, কেন আপু, ছবি শুধু আপলোডই দিচ্ছেন, আপনার যে স্পন্সার ছিল সেই স্পন্সারের তো নাম কিন্তু কিচ্ছু রাখলেন না, এটা কোনো কথা হইলো আপু? সেই স্পন্সারের তো একটা নাম দেওয়ার দরকার ছিল, বা যাক নাম না দেন নাই, কিন্তু ওই স্পন্সারের তো একটা লোগো আছে, ওই লোগোটা তো সাথে আপলোড দেওয়ার দরকার ছিল, একটা সেলফি উঠে আপলোড দেওয়ার দরকার ছিল, আপনি যে স্পন্সারের সাথে গেছেন বা যে স্পন্সার আপনাকে নিয়ে গেছে, লোগো না দেন, তার ছবি তো একটা আপলোড দেওয়ার দরকার ছিল, তাও তো দেন নাই। আপনারা তো ভালোই পারেন, ঘোরাফেরা শেষ, আপনার ওই স্পন্সারের দরকার নাই, বা স্পন্সারের কোনো চিহ্নই রাখলেন না ফেসবুকে, যে কাশফুলে যে আপনাকে নিয়ে গেল, যে আপনাকে স্পন্সার হিসেবে সাপোর্ট দিল, তার কোনো ছবি দিলেন না, তার কোনো লোগোও দিলেন না, এটা কেমন ধরনের কাজ করলেন আপনারা? বাহ, খুব ভালোই পারেন আপনারা, দেখলাম ফেসবুকে এতদিন স্পন্সারের নাম গন্ধ আপনারা কিচ্ছুই রাখেন না।